গত 2 সপ্তাহ আগে বাংলাদেশের একজন নায়কের সাথে আমার দেখা, এফডিসিতে আমার রেকর্ড চলতেছিল। ভদ্রলোক আমার পাশে নামাজ পড়লেন, ওমর সানি নাম। তো নামাজের পরে যখন চোখে চোখ পড়ে গেছে, তিনিও মুসলিম আমিও মুসলিম, ভালোবাসার তো কমতি নাই। আমরা কোনো মানুষকে খারাপ মানে দৃষ্টিতে দেখি না, পাপকে ঘৃণা করি, সত্য কথা। উনি নায়ক হইতে পারে, এখন তো আগের মতো সিনেমা করে না, এখন নিয়মিত নামাজও পড়ছেন, ব্যবসা বাণিজ্য করছেন। বুকে টেনে নিলেন, আমিও বুকে টেনে নিলাম, দোয়া করলাম, আল্লাহ লোকটাকে তো আপনি ভালো করছেন, আল্লাহ আরও বেশি হেদায়ত দান করেন, আরও বেশি আপনার ইমানের পথে নিয়ে আসুন। কয়েকদিন পরে ওনার স্ত্রী একটা স্ট্যাটাস দিয়েছে, 4-5 দিন আগে দেখলাম। আমি যা ওনার না স্ত্রীর নাম আপনাদের সামনে উল্লেখ করতে চাই না, পুরো নাম আমি জানিও না। উনি বলেছেন, শিক্ষার জন্য বলতেছি, উনি বলতেছেন যে আমার মৃত্যুর পরে একটা আমার আকাঙ্ক্ষা হচ্ছে, যাতে করে আমার লাশ কোনো মানুষ না দেখে। আচ্ছা, লাশ আপনার কোনো মানুষ দেখলো না, কিন্তু আর্কাইভে যেগুলো আছে এই আর্কাইভ থেকে মুছবেন কিভাবে? কথা বুঝেন নাই? আরে আপনি শুধু নায়িকার কথা নায়কের কথা বলছেন কেন? আগে সিনেমা করার জন্য মানুষ ক্যামেরার সামনে দাঁড়াইতো, আর এখন সিনেমা করার জন্য এফডিসিতে যাওয়া লাগে না, মোবাইল ফোন দিয়া ওই নায়ক নায়িকাদের চাইতেও খারাপ কিছু এখন মোবাইল ফোনের মাধ্যমে মানুষ একে অপরের সঙ্গে শেয়ার করে, পাবলিশ করে, ঠিক কিনা ভাইরা? আবার এটা অস্বীকার করতে পারবেন? আগে মানুষ নায়ক নায়িকাদেরকে গালি দিত যে তারা নাচ করে, গান করে, এই করে, সেই করে। আজকে আপনার ঘরের ছেলে, আপনার ছেলে টিকটকে এমন আউল বাউল ফাউল ভিডিও বানায় যেগুলো আপনি একেবারেই কোনো খবরই রাখেন না, অথচ এগুলো দিয়ে পাপের আখড়া খুলে বসেছে, ঠিক কিনা? দুনিয়ার জিন্দগিতে যত ধরনের পাপ আপনি করছেন, আবারও বলি, দুনিয়ার জিন্দগিতে যত ধরনের পাপ আপনি করছেন, এমন কোনো পাপ আপনি করেন না যে পাপটা মরার পরেও এই পৃথিবীর বুকে চিহ্ন থেকে যায় এবং এই পাপের কারণে কবরের জিন্দগিতে আপনাকে খেসারত দিতে হয়। একবার জেনা করে ফেলেছেন, আল্লাহ চাইলে মাফ করে দিবে, এক অক্ত নামাজ পড়েন নাই, আল্লাহ চাইলে মাফ করে দিবে, একটা রোজা করেন নাই, আল্লাহ চাইলে মাফ করে দিবে, হজ করেন না, আল্লাহ চাইলে মাফ করে দিবে, কিন্তু এমন কিছু পাপ আছে যেগুলো আল্লাহ চাইলে আল্লাহ মাফ করবে না, বান্দার হক নষ্ট করা, আল্লাহ চাইলে মাফ করবে না। এমন অশ্লীল সিনেমা আপনি নির্মাণ করেছেন যে অশ্লীলতা গোটা দেশের মধ্যে ছেয়ে গেছে, যে অশ্লীলতা গোটা সমাজের মধ্যে ছেয়ে গেছে। আপনি মারা গেলেন, মসজিদ নির্মাণ করলে, মাদ্রাসা নির্মাণ করলে যেমন আপনার সওয়াব হয়, যেমন মানুষ নামাজ পড়ে, নামাজ পড়ে কি পায়? নিজেরা সওয়াব পায় এবং আপনি সওয়াবের ভাগিদার হন। এখন আপনি কোনো অশ্লীল জিনিস সমাজের মধ্যে, দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, এলাকার মধ্যে, ছেলেপেলের হাতের মোবাইলের মধ্যে আপনি রেখে গেছেন, আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার পরে এই গুণা যতদিন তারা করবে, আপনার কবরে গুনাহের ভাগ কিন্তু একটা পৌঁছাবে, ঠিক কিনা ভাইরা? আমার সুতরাং এমন কোনো কাজ করেন না দুনিয়ার জিন্দগিতে যে পাপের চিহ্নটা দুনিয়ার বুকে থেকে যায়, এমন কোনো পাপ করেন না যে পাপের খেসারত আপনাকে মরার পরে কড়াভাবে দিতে হয়। বাংলাদেশে অনেক মানুষ আছে যারা পাপ করে নিজেরা গোপনে, কিন্তু আরেকজনকে পাপে জড়ায় না। অনেক গায়ক গায়িকা আছে, নায়ক নায়িকা আছে, অনেক অশ্লীলতা প্রিয় মানুষ আছে, যে মানুষগুলো অশ্লীল কাজ করে সমাজের মধ্যে, অবলীলায় অবলীলায় অশ্লীলতা ছড়িয়ে যাচ্ছে, একসময় দুনিয়া থেকে তারা বিদায় নেবে, একসময় আপনিও বিদায় নেবেন, কিন্তু আপনার ভিতরে হয়তো বা বুঝ আসবে যে হায়রে, আমি তো পাপটা করেছিলাম। তওবা হয়তো বা আল্লাহর কাছে করবেন, আল্লাহ আপনি মাফ করে দেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবে তওবা করলে, ঠিক আছে। কিন্তু যে পাপ আপনি রেখে গেলেন, এই যে চিহ্ন, অশ্লীল সিনেমা, এটা কি চাইলে আপনি ডিলেট করতে পারেন? যারা নায়ক নায়িকা চাইলে কি পারে? আপনি এমন কন্টেন্ট ইউটিউবে ফেসবুকে রেখে গেছেন, এমন কন্টেন্ট আপনি সোশ্যাল মাধ্যমে রেখে গেছেন যেটা আপনি চাইলে ডিলেট করতে পারেন না। আপনি মরে যাওয়ার পরে কি কবর থেকে উঠে এসে ডিলেট করবেন? বউয়ের অশ্লীল ছবি অনেক সময় পাবলিশ করে, বিয়ে বাড়িতে নাচানাচি করেছে অনেক সময় পাবলিশ করে, আরেকজনের সঙ্গে উল্টাপাল্টা কাজ করেছে বন্ধুদের সাথে, এগুলো ফেসবুকে দিয়ে রাখে, সোশ্যাল মাধ্যমে দিয়ে রাখে। তো আপনি যখন মারা যাবেন, কবর থেকে উঠে এসে তো ডিলেট করতে পারবেন না, তার মানে এই পাপের চিহ্নটা এই মোবাইলে, ফেসবুকে, ইন্টারনেটে, আর্কাইভে থেকে গেল, ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইরা আমার, একটু হিসাব করা লাগবে, একটু হিসাব করা লাগবে। মানুষ টিভিকে গালি দেয় কেমন, যে ঘরে টিভি রাখো না, টিভি রাখো না। আরে মিয়া, টিভিতে এখন কি পাপ হয়? টিভির চাইতে মারাত্মক হচ্ছে যন্ত্রটা, ঠিক কিনা? টিভিতে পাপ কদ্দূর হয়? টিভিতে তো সেন্সর আছে। আমি বলছি না নাচ গান টেলিভিশনে দেখা যায়,
টেলিভিশনে একটা দায়বদ্ধতার জায়গা আছে, উল্টাপাল্টা জিনিস দেখাইলে সরকার ধরবে, আইন শৃঙ্খলা বাহিনী ধরবে, সেন্সর বোর্ড ধরবে। কিন্তু মোবাইলে এখন পোলাপান যা করতেছে, মেয়েরা ছেলেরা যা ইচ্ছা তাই আপ করে থুয়ে দিচ্ছে, ঠিক কিনা বলেন? আপনার ছোট্ট বাচ্চা কার্টুন দেখতেছে, সামনে উল্টাপাল্টা ছবি চলে আসছে। আল্লাহর কসম করে বলি, আবারও বলি আল্লাহর কসম, যারা এই সমস্ত কাজ করে, যে সমস্ত যুবক যুবতী, কেয়ামতের ময়দানে এদেরকে আদালতে দাঁড়াইতে হবে। শুধু নায়ক নায়িকারা দাঁড়াবে, আর আপনারা বিনা হিসাবে জান্নাতে যাবেন যারা এই সমস্ত কাজ করেন, ভুলেও ভাববেন না। তো যে কথাটি বলছিলাম, উনি আকাঙ্ক্ষা পেশ করেছেন যে আমার লাশটা যেন কেউ না দেখে, মৃত্যুর পরে তাড়াতাড়ি দাফন করে দেওয়া হয়। আলহামদুলিল্লাহ, ভালো উদ্যোগ, ভালো কথা। উনি আকাঙ্ক্ষা পেশ করেছেন যে আমি যেন বড় হজ করে মরতে পারি। আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করি আল্লাহ তাআলা সেটাও তৌফিক দান করুক। এই যে বুথ শক্তিটা, হয়তোবা আপনার সময়ও আসবে, আপনি যখন বুড়া হয়ে যাবেন, আপনার যখন দাড়ি মোচ পেকে যাবে, হয়তোবা আপনার ভিতরে এই বোধটা আসবে। কিন্তু এমন পাপ করে গেছেন যে পাপটা থেকে শুধু বোধ শক্তি আসলেই মাপ পাওয়া যাবে না। ভাইয়ের সম্পদ মেরে দিয়েছে, আছে না নাই? আছে। বোনের সম্পদ মেরে দিয়েছে, আছে না নাই? আছে। আরেকজনের কাছে ঋণ নিয়ে ঋণটা পরিশোধ করে নেয়, এরকম লোক আছে? তো তাওবা যদি করেন, শুধু তৌবা দিয়ে তো এই হক নষ্ট করার গুণা থেকে মাপ পাওয়া যাবে না। এমন কিছু পাপ আপনি ইউটিউবে, ফেসবুকে, সোশ্যাল মাধ্যমে রেখে গেছেন যেখানে তৌবা করেই তো আপনি পার পাওয়া যাবে না। কারণ আল্লাহ বলতেছে তৌবা কর, গুণাটা যদি গোপন হয়। গুণা কি হয়? আড়ালে মদ খেয়ে ফেলছেন একদিন, একটা মেয়ের সাথে শারীরিক মিলন করে ফেলেছেন, আড়ালে একটা রোজা রাখেন নাই, আড়ালে গিয়ে একদিন নামাজ পড়েন নাই, আড়ালে গোপনে মানুষকে বুঝতে দেন নাই, কি হয়েছে? একজনকে গালি দিয়ে দিয়েছেন, যে যাকে গালি দিয়েছেন তিনি দেখেছে আর আপনি দেখেছেন। আল্লাহর কাছে যদি বলেন আল্লাহ কেউ দেখে নাই, ও মাহবুদ আপনি তো দেখেছেন, আপনি আমারে মাফ করে দেন, বান্দার এই তওবা যখন দেখে আল্লাহ তাআলা, আল্লাহ বলে যা বান্দা আমি তোরে মাফ করে দিলাম। কিন্তু পাপের আখড়া খুলে, পাপের আর্কাইভ করে, হক নষ্ট করে আপনি এমন কিছু পাপ পৃথিবীর বুকে রেখে গেছেন যে পাপগুলো মুছতে পারছেন না, এরকম যদি হয়ে থাকে প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলার আদালতে কিন্তু পাকড়াও হতে হবে। এই জন্য এরকম কোনো পাপ আমরা করব না, ইনশাআল্লাহ বলেন। আরও জোরে বলেন ইনশাআল্লাহ। যারা অশ্লীলতা সমাজের মধ্যে ছড়ায়, আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুক, আমিন বলেন। আমি শুধু বলার উদ্দেশ্য এই কথাটা এই কারণে যে এমন কোনো পাপ আমরা করব না যে পাপটার চিহ্ন পৃথিবীতে আমি মরে যাওয়ার পরে থাকে। আমি মারা যাওয়ার পরে পাপের চিহ্ন, সিনেমা হলে একটা খুলে থেকে গেছেন, কথার কথা, সিনেমা হলে কি ইবাদত হয় না? সিনেমা হয়, সিনেমা হয়। ইউটিউবে এমন একটা চ্যানেল খুলে ধুয়ে গেছেন যেখানে খালি অশ্লীলতা দেখায়, মারা যাওয়ার পরে এটা দেখে কি মানে সব পাবে না, গুণা পাবে? গুণা। তো আপনি মারা গেলেন, আপনার বাপ মা তো এটা ডিলিট করবে না, তো কবরে শুয়ে শুয়ে আপনি গুণা পাবেন। তো এই ধরনের পাপ যেন আমাদের না হয়, এজন্য দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ প্রশ্নের জবাব ছাড়া একজন মানুষকে সামনে বাড়তে দেবেন না, এক কদমও সামনে আগাইতে দেবেন না। সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইনদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন। আন ইবনে মাসউদিন আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল লা তাযুলু কদম ইবনু আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। কিয়ামতের ময়দানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাঁচটা প্রশ্নের জবাব ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন এক কদম সামনে কাউরে আগাইতে দেবে না। আন উমরিহি ফিমা আফনা, এক নম্বর আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবে, ও গোলাম, ও বান্দা, তুই তোর জীবনটাকে কোন পথে খরচ করেছিস, ধ্বংস করেছিস, শেষ করেছিস, কাটিয়েছিস? দুই নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলাম, যৌবন কাল আমি আল্লাহ রাব্বুল আলামিন যে দান করেছিলাম, এই যৌবন কালের সময়গুলোকে কোন পথে তুমি শেষ করেছিলা, যৌবনের শক্তিটাকে কোন পথে খরচ করেছিলা, ব্যয় করেছিলা, দুই নম্বরে হিসাব দিতে হবে। তিন নম্বর আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা, উপার্জন যে করেছিলা কোন পথে উপার্জন করেছ, অফিমা আনফাক, কোথায় তুমি সেই সম্পদগুলোকে খরচ করেছ, অমাদা আমিলা ফিমা আলিমা, আল্লাহ রাব্বুল আলামিন যে জ্ঞান আপনাকে দিয়েছিলেন, তোমাকে দিয়েছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই জ্ঞান অনুযায়ী তুমি আমল করেছো কিনা। যদি এই পাঁচ প্রশ্নের জবাব কেউ না দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করে জাহান্নামে নিক্ষেপ করবেন, বলুন নাউযু বিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এবার আপনারা নিজেরাই চিন্তা করেন,
জীবন আল্লাহ রব্বুল আলামিন আমাকে দিয়েছেন, এই জীবনকে আমি নামাজ পড়ে কাটিয়েছি নাকি সুদ ঘুষ খেয়ে সুদ ঘুষের কারবার করে কাটিয়েছি, মানুষের হক নষ্ট করে কাটিয়েছি না আল্লাহর গোলামি করে কাটিয়েছি? যদি আল্লাহর গোলামি করে কাটাইতে পারি আপনার জন্য আমার জন্য জান্নাতের ফয়সালা, আর যদি গোলামি না করে কাটাই আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার জন্য জাহান্নামের ফয়সালা করবেন, বলুন না আউযুবিল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমরা খুব খেয়াল করব এমন কোনো পাপ আমরা করব না যে পাপের চিহ্ন থাকবে, এমন কোনো পাপ আমরা করব না যে পাপগুলো আল্লাহ ক্ষমা করবে না। আরেকটা কথা বলি, শিরকের গুনাহ করবেন না। কিসের জোরে বলেন? কিসের? এই রমজান হোক দৃঢ় প্রতিজ্ঞা করার অঙ্গীকারের মাস, আমরা সবাই দৃঢ় প্রতিজ্ঞ হব, প্রতিজ্ঞাবদ্ধ হব আমরা জীবনে কখনো শিরিক করব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আই ইউশরাকা বিহি ওয়াইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা ক্ষমা করবেন না শিরকের গুনাহ, কোনো মাজারে সিজদা দিবেন না, কোন বিশ্বকে সিজদা দিবেন না, কোন মানুষকে সিজদা দিবেন না, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইয়ামানে দেখেছি, সিরিয়ায় দেখেছি ধর্মীয় গুরুদেরকে মানুষ সিজদা করে। আল্লাহর নবী বললেন, তুমি কি চাচ্ছ? আমার মনটাই চায় আপনার একটু সিজদা দিতে ভালোবাসা। আল্লাহর নবী বলছেন, এই কপালকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ ছাড়া অন্য কাউকে ঝুকানোর, স্পর্শ করানোর, সিজদা করানোর আদেশ দিতেন, প্রত্যেক স্ত্রীকে আদেশ করতেন স্বামীকে সিজদা করার জন্য, যেহেতু আল্লাহ করেন নাই, সুতরাং কোনো মানুষ, কোনো মানুষকে, কোনো নবীকে, কোনো পীরকে, কোনো স্বামীকে এই কপাল দিয়ে সিজদা করতে পারে না। কপাল আল্লাহ বানিয়েছেন, এই কপাল দিয়ে একমাত্র সিজদা হবে কার? আল্লাহ। আরো জোরে বলেন কার? আল্লাহ।